হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, ঘুরে ফিরে এসে একটাই নিউজ, সেটি হচ্ছে মিথিলা ফাহমি, এবং সারা দেশ জুড়ে এটি নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হচ্ছে। তো দর্শক, আজকের ভিডিও জুড়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এবং মজার কথা বলবো, যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আপনারা জানেন যে মিথিলা এবং ফাহমির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং কয়েকটি পিকচার তার আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তো এই পিকচারগুলো 100% মিথিলা এবং ফাহমির, কিন্তু যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, এই ভিডিওটি কি 100% মিথিলা এবং ফাহমির? আপনি কি শিওর? তো দর্শক, এই ভিডিওটি যে মিথিলার না, এটি তিনি অস্বীকার করছেন, অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে এই ভিডিওটি তার না। এবং তিনি অলরেডি সাইবার ইউনিটে মামলা করছে যে এই ভিডিওগুলো যারা ছড়াচ্ছে তাদের ব্যাপারে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তো দর্শক, আপনারা একটু লক্ষ্য রাখবেন আশেপাশে, যে আপনারা বেশি বেশি লিঙ্ক শেয়ার করছেন, তারা আপনাদেরকে আবার ধরিয়ে দিচ্ছে কিনা বা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, কারণ আমিও অনেক ক্ষেত্রে দেখছি যে অনেকে লিঙ্ক শেয়ার করছে, এটা করছে, সেটা করছে। তো একটু লক্ষ্য রাখবেন। তো দর্শক, আরেকটি কথা বলি, সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন নায়িকা প্রভা, যাকে আপনারা সকলেই চিনেন। মিথিলার যে ভিডিওটি এখনও আমরা বুঝতে পারছি না এটাকে রিয়েল, কিন্তু তার যে ভিডিওটি বেরোয়ছিল ওটা কিন্তু 100% রিয়েল ছিল। তো একজন এমন মন মানসিকতার মেয়ে এখন মিথিলার সাপোর্ট নিচ্ছে এবং মিথিলার হয়ে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে। তো চলুন সেই পোস্টটি একটু দেখে আসি। কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার বা পোস্ট করা ইথিক্যালি কোনো রাইট আপনি রাখেন না। বিকৃত মানসিকতার অমূল পরিবর্তন হোক, বাণীতে সাদিয়া জাহান প্রভা। তো দর্শক, শুধু প্রভা না, তার পাশে আরও একজন দাঁড়িয়েছেন যাকে আপনারা খুব ভালোভাবে চিনেন, বিভিন্ন সময় সমালোচিত হয়ে থাকে, তিনি হচ্ছেন ভাবনা। ভাবনাও ফেসবুক পোস্টে একটি কথা লিখেছেন, যে কথাগুলো মানুষজন বিভিন্নভাবে রিয়াকশন দিচ্ছে এবং তাকে গালিগালাজ করছে। তো চলুন ভাবনাপুর সেই ফেসবুক স্ট্যাটাসটা একটু দেখে। কারো ইনবক্সের কথা বা তথ্য প্রচার করা, যে করেছে সে কোনো মানুষ হতে পারে না, তাকেও কোনো মেয়ে জন্ম দিয়েছে। অন্য মানুষের ছবি ভাইরাল করে তোর লাভ কোথায়? আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করতে শিখিনি, বাণীতে ভাবনা আফু। তো দর্শক, অনেক কিছু বললাম এবং অনেক কিছু যুক্তি দিলাম, হয়তো এই যুক্তিগুলো আপনাদের সাথে মিলবে না এবং আমার কথাগুলো যে 100% সঠিক হবে এটাও কোনো কথা না। তো অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কিছু ভুল করে থাকি তাহলে প্লিজ ভদ্রভাবে বলবেন, গালিগালাজ করবেন না, কারণ গালিগালাজ শুনতে খুব একটা ভালো লাগে না। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।